কথার মধ্যে বলেন আয়ুয়াল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, দুনিয়ার মুমিন, এ দুনিয়ার মানুষরা রে আমি আল্লাহকে ভয় করো। আমাদের সমাজে দেখা যায় একজন আরেকজনের পরামর্শ করে আমি আমার বাবাকে ভয় করব, আমি চেয়ারম্যান সাহেবকে ভয় করব, ঠিক কিনা? আর আজকে মনতে আসছে আমাদের মাঠের মধ্যে বড় একটা মাহফিল, ওই মাহফিলে মন্ত্রী সাহেবের কথা বলবেন, মন্ত্রী সাহেবের কিছু উপদেশ দিবেন, ওই উপদেশ মাইনা তাকে ভয় করে আমাদের চলতে হবে, না হয় আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে, তার কথা মতো আমাদের জীবন পরিচালনা করতে হবে। এরকম লোক আছে না নাই? আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। ও সব বাদ দিয়া দেন, মরার পরে তো একটা হবেই, দুনিয়ায় কিভাবে চলবো? চেয়ারম্যান সাহেবের উল্টা মারলে খবর আছে বান্দা বলাই বলে। আমি ওই কথা বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষরা রে লক্ষ্য করে শুনো, আয় দুনিয়ার মানুষ সব কিছু বাদ দিয়ে দাও, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আমি আল্লাহকে ভয় করো, তুমি দুনিয়ার কাউকে ভয় করিও না, দুনিয়ার কাউকে ভয় করিয়ে সেই করিও না, তবে স্মরণ রাখিও ভয় কিন্তু অনেক প্রকারের আছে, ভয় অনেক প্রকারের আছে। প্রাথমিক পর্যায়ের ভয় হলো দুইটা, এক প্রকারের ভয় হলো খাউফুন, আর এক প্রকারের ভয় হলো ওয়াজাল। একটা হলো বাঁচার ভয় আর একটা হলো মরার ভয়। বাঘ দেখলে আপনারা ভয় পাননি? কে কে ভয় পাননি হাতটা তুলেন, সবাই ভয় পায়। দেখি আমাদের সামনে দিয়ে চইলা যায় একজন আর একজন দৌড়াওয়ালা, আহারে বাঘে আমাকে গায়াবালাই বই, এটা এক ধরনের ভয়। আবার উস্তাদ দেখলে আমরা ভয় পাইনি, ছাত্র যারা আছেন মাদ্রাসায় লেখাপড়া করেন ওদের উস্তাদ যদি সামনে দিয়া চইলা যায় বলে আসসালামু আলাইকুম হুজুর, না হয় কয় উস্তাদ আসছে রে সাজিয়া দে, বলে না বলে না? আমরা সমাজের মধ্যে তালাশ করে দেখি এমন লোক আছে, মুনাফিক মার্কা মুসলমান এমন লোক আছে, খবর বুঝারি এমন লোক আছে, মাজার বুঝারি এমন লোক আছে, কাদিয়ানি এমন লোক আছে, আপনার অন্তরের মধ্যে বাসা বাইদা বালাইছে, কিন্তু সময় পাইলে ওই বাসা ভাঙতে দেরি করে না। আছে না নাই? কষ্ট পাইতেছে? কোরআনের আলোচনা শুনবেন, কষ্ট আসতেই পারে, যারা তাদের ভিতরে কষ্ট আসবে মনে করতে হবে আমি ওই কাজের মধ্যে লিপ্ত। কারণ সুরে যখন চুরি করে তার সামনে অনেক আলোচনা শুনে কিন্তু দেখা যায় কোনো কথা বলে না, অন্য জায়গায় যায় বলে আহারে ওই লোকটারে সাজ করতে হইব, কোন দিন জানি বাস্ট হয়ে যায়। আছে না নাই? এমন এমন লোক আছে ওই বয়টাকে বয় মনে করে না, মনে করে যে ওই দুনিয়ায় আসছে আর কোনোদিন মরবে না। আপনাদের নিজের চোখে দেখা দেখবেন, আপনাদের নিজের চোখের দেখা, অনেক সময় দেখা যায় নানা বৃদ্ধ হয়ে গেছে, বয়স দেখা যায় 100 উপরে, কিন্তু নাতির মাত্র 5 বছর কিন্তু মারা যায়। আছে না নাই? আমরা এখানে যাই আছি, আমাদের মধ্যে কাদের মরণ কোন সময় হবে আমরা জানিনি, কিন্তু দেখানো যায় সমাজে অনেকেই কয় তোমার বয়স মাত্র 45, 100 ছাড়া মরে না, তোমার বয়স বেটা 10, এখন মরার কথা কি বলো? মরবো না ঘরের বুইরা বেটা, বলে না? না না, ওই সব কিছু বাদ দিয়ে দেয়
কোরআনের পথের প্রতি গয়ে যাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলেন ইত্তাকুল্লাহ আল্লাহর বয়ন্তরের ভিতরে ঢুকাও আল্লাহর বয়ন্তরের ভিতরে ঢুকাইলে কি फायदा আল্লাহর বয়ন্তরের ভিতরে ঢুকাইলে কি লাভ ওই জিনিসটা বোঝানোর জন্য আমি ওই আয়াত আপনাদের সামনে পাঠ করেছি শুধু বই বুঝলেন বই করলে फायदा কি বোঝার দরকার না আপনি একজনের ক্ষেত আনছেন 20 কার রং জমা আনছেন 50,000 টাকা দিয়ে কিন্তু ওই জমির মধ্যে কি পরিমাণের ফসল হয় তা আপনাদের জানা নাই বৈশাখ মাস আসছে দেখা যায় 20 কারে দেখা যায় আপনার 4 মণ করে নিলে 4 20 80 মণ দাম ফায়দা না লস 50,000 টাকা দিয়ে জমি আনছেন 80 মণ দাম পাইছেন 80 মণ দানে 1000 করে ধরলে 80,000 টাকা ঠিক কি না আপনাদের যে এই ক্ষেত করাইতে যায় কামলা লাগে না কামলার বেতন কত লাভ না লস এই ধরনের ক্ষেত করার জন্য যায় না এই ধরনের ক্ষেত যদি করা যাও লস কাইবা সারা লাভবান হইতে পারবা না কিন্তু আমি আপনাদের সামনে কোন জিনিসটা বুঝাইতে চেয়েছি বয় করলে লাভ কি फायदा কি কিন্তু ওই বয়ের মধ্যে টাকা লাগে না কি লাগে না টাকা খরচ করার পরও দেখা যায় আমার फायदा নাই আরো টেনশন আর টেনশন আমার দেখা যায় ছেলে বলে বাবা আমার 5000 টাকা লাগে মেয়ে বলে আমার 10,000 টাকা লাগে আরে এত পের বেরি বলিস না আমি টাকা কামাই করি আমি জানি কত কষ্ট হয় তুই আমার সামনে পের বেরি বলিস না তুই ভালো রুজি কর গিয়া এই মজমা থেকে এক বিশ্বাসে আমি আল্লাহকে ভয় করে বলতে পারি আমি তাপ অবলম্বন করে বলতে পারি যদি কোনো মুমিন বান্দার ভিতরে আল্লাহর ভয় ভালো করে ঢুকাইতে পারে সে কখনো বিপদগ্রস্তর মধ্যে পড়তে পারে না বিপদগ্রস্তর মধ্যে যাবেন না কারণ কি আল্লাহ তাআলা আপনার সঙ্গে থাকবেন আল্লাহ তাআলা যেহেতু আপনাদেরকে বলছেন আল্লাহকে ভয় করার জন্য এই পৃথিবীটা কে বানাইছে সরকার বানাইছে আপনাদের গ্রামের চেয়ারম্যান সাহেব বানাইছে যে আল্লাহ পৃথিবী বানাইলো যে আল্লাহ জমিন বানাইলো যে আল্লাহ আপনি আমাদের সবাইকে বানাইলো ওই আল্লাহকে আমরা চিনি না তাহলে তো আমাদের সমাজে অশান্তি থাকবই যায়ক বলতেছিলাম বয় করো আল্লাহকে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি বয় করার মত করো এখন বয় করার মত কি ইমাম সাহেব বলছেন ও নজওয়ান ভাই ও বৃদ্ধ বাবারা দাড়ি হাত দিয়ে বলতেছে নামাজ চাইরেন না হুজুর ইতা কি তা হল আমি শুক্রবার থেকে নামাজও ধরছি এখনো পর্যন্ত কাজা হইছে না দেখা যায় আজান হয়ে গেছে ও হেতু ঘোরাফেরা করছে নামাজে আসে না বয় হলো বয় করার মতো করো এমন বয় করো রে যেই বয় করার পরে যদি আপনার সামনে পাহাড় পরিমাণ কোন বড় ধরনের একটা জীব বড় ধরনের একটা বিপদ আয়া দাঁড়ায় যায় আর তুমি যদি ওই সময় আমি আল্লাহকে ভয় করে আল্লাহকে বিশ্বাস করে চলতে পারো আল্লাহ তাআলাকে বিশ্বাস করে যদি চলতে পারি আমরা আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন বলবো واعتصموا بحبل الله جميعا তোমরা একতাবদ্ধ একতাবদ্ধ হয়ে আমি আল্লাহর রশিকে আঁকড়ে ধরো
এই এই আয়াত দ্বারা তাফসীরের কিতাবের মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিমতি রহমাতুল্লাহ আলাইহি বলেন আঁকড়ে ধরার অনেক প্রকার বেদ আছে এক প্রকার বেদ হলো এমন ভাবে তুমি আঁকড়ে ধরবা যেই আঁকড়ে ধরাটা তোমার হাওরের মধ্যে থাকার যাওয়ার পরও থাকতে হবে গাড়ির মধ্যে উঠার পরও থাকতে হবে বিছানায় যাওয়ার পরও থাকতে হবে রাস্তাঘাটে চলতে বিতেও থাকতে হবে মসজিদে যাওয়া তো আছে মসজিদে যাই আছে না আল্লাহর কোন মসজিদে ঢুকে গেছে এইভাবে যদি আঁকড়ে ধরতে পারো যত ধরনের বিপদগ্রস্ত জিনিস দেখেন আপনার সামনে আমি আল্লাহ আপনার সহায়ক বলেন না সুবহানাল্লাহ যাই হোক লম্বা বয়ান করব না সময় স্বল্প স্বল্প সময়ের ভিতরে সংক্ষিপ্ত আলোচনা শেষ করতে হবে আংশিক কিছু জিনিস আপনাদের সামনে আমি বলতেছি ওই আংশিক আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন আল্লাহ তাআলা বলেন হাক্কা তুকাতি ভয় করার মতো করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না এখন অনেকেই বলতে পারে হুজুর এমন একটা বিষয় তুলছেন যে বিষয় আমাদের বুঝতে অনেক কঠিন হয়ে দাঁড়াইছে আসলে কঠিন কিন্তু না এত কঠিনও না সহজ আছে আপনাদের গ্রামে হাবিব সাহেব আছেন আছে উনার ভিতরে কুরআনের 30 পারা আয়াত ঢুকে গেছে 30 পারার আয়াত সব ঢুকে গেছে 30 পারা কুরআন ভিতরে ঢুকে গেছে আমাদের মধ্যে অনেকেই আছে দেখবেন সূরা ফাতিহা পায় না আছে না নাই বেজার হইেন না অনেকে সূরা ফাতিহা পায় না আবার ইমাম সাহেবের ভুল ধরার জন্য ভাগ ওই ওদের ভিতরেই বই নাই ওদের ভিতরেই আল্লাহর বই নাই যুবকের ভুল ধরে দুই দিনের বেটা না মাহফিল জুগাই দিছে তুই কি জানিস মাহফিল সম্বন্ধে বলে না বলে না বই নাই আসলে ওরা কি কি এই জায়গায় আইনা গান বাজনা করতেছে দিনে আলোচনা শুনাইতেছে আপনারা বাদ্যবান ওই ধরনের আলোচনা যাদের ভিতরে থাকবে ওই ধরনের এই এমন ব্যাপকভাবে তাদের ভিতরে থাকে যা কুফরের অন্তর্ভুক্ত যা তাদের ভিতরে রিয়া ঢুকে গেছে ওরা ওদের ভিতরেই তাকওয়া নাই ওদের ভিতরেই বয় নাই ওরাই গাফেল পদভ্রষ্ট ওরাই হবে এর জন্য তাকওয়া অবলম্বন কিভাবে করতে হবে ভালো করে করতে হবে যে কোনো একটা রাস্তা দইয়া যান আদাবত আটকিয়েন না সমস্যা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ তাআলা বলেন মুসলমান না হয়ে কবরে আসিও না কয়েকটা ব্যাখ্যা দাঁড়ায় গেছে আয়াত তো তেমন লম্বা না তফসির তো তফসিরই তফসির মাহফিলের মধ্যে অনেক আলোচনা আমরা শুনি কিন্তু ভালো করে ব্যাখ্যা করলে একটা আয়াতের আলোচনা করলে সারা রাত্র ভরপুরে যাইব ওই আয়াতের ব্যাখ্যা শেষ হবে না ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন দ্বারা কি বুঝাইছেন তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না আরেক আয়াত আল্লাহ তাআলা বলেন لقد خلقنا الإنسان في أحسن تقويم তোমরা কি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জাতি সুন্দর বলছেন না আল্লাহ শ্রেষ্ঠ জাতি সুন্দর আল্লাহ তাআলা কাকে বানাইছে ইনসান অর্থ কি ঘুমায় গেছেন নাকি ইনসান অর্থ আমরা যারা আছি আমরা সবাই
আমরা তো শ্রেষ্ঠ জাতি সুন্দর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন এখন প্রশ্ন আইতে পারে হুজুর মুসলমান না হয় কবরে আসিও না আবার বলছেন বয় করার মতো করো এইদিকে আবার বলছেন শ্রেষ্ঠ জাতি সুন্দর আল্লাহ মানুষ বানাইছেন আবার কেন বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয় কবরে আসিও না আল্লাহ কি আল্লাহ আল্লাহ তাআলা কি আমাদেরকে মুসলমান বানাইছেন না প্রশ্ন আছে না নাই প্রশ্নের উত্তর আছে কি উত্তর দিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না একটাই কারণ হইল আমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করা হয়েছে শুধু আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আমরা যারা আল্লাহ তাআলার ইবাদত করব না আমরা কি মুসলমান উত্তর দেন না আমরা যদি দেখা যায় মাজার পূজারি হয়ে যায় বাবার ভক্ত আবার গানও করে তারা বলবো গান কইতাম নি কি তাবেন আপনারা একটু শুনতা না কইতাম বাবা আমার গুনে গুনে মুত্তা বাবা লয় নারে ফানি কি বলে আমরা শুন নাই নাউজুবিল্লাহ মিন সুয়ালি জটাসা পান্ডানসা খেতাসা আছে না আবার কো উরুস মাহফিল পবিত্র উরুস শরীফ হয় না উরুস আবার পবিত্র হয় কিভাবে এই উরুসের মধ্যে গান বাজনা আছে না গাঞ্জা টানাটানি আছে না সব কিছু আছে আবার পবিত্র এটা পবিত্র না অপবিত্র ওই ধরনের লোক আপনাদের এলাকায় আছে না নাই তাদেরকে বুঝাইবে কি করবে না লাঠি দি মারবে খবরদার নয় আপনারা কইবেন হুজুর আইয়া আর 12টা বাজে গেছে গোল্লা দিয়ে বিদায়তা বুঝাইবেন হাতে ধরে পায়ে ধরে বলবেন ভাই এই কাজ কইবেন না এটা শিরিকি কাজ কি কাজ শিরিকি কাজ কইরেন না এটা গুনাহ বুঝাইবেন তো ওই ধরনের কাজ যারা করে তাদের ভিতরেই ভয় নাই কি নাই তাদের ভিতরে কি নাই যাই হোক আমি বলতেছিলাম আল্লাহ তাআলা কেন বললেন মুসলমান না হয় কবরে আসিও না আবার শ্রেষ্ঠ জাতি সুন্দর কেন আল্লাহ তাআলা বললেন আবার কেন বললেন বয় ভিতরে ঢুকাও বয় করার মতো করো যাই হোক আমাদের ভিতরে বয় ঢুকাইলাম করার মতো করলাম শ্রেষ্ঠ জাতি সুন্দর বানাইছেন আবার বলছেন কি মুসলমান না হয়ে কবরে আসিও না মুসলমান না হয়ে কবরে আসিও না বলার একটাই কারণ হলো সংক্ষিপ্ত আকারে আলোচনা করতেছি সারমর্ম বলা যাবে না আপনারা মনোযোগ সহকারে শুনবেন কেন এই কথা বলছেন আমাদের সমাজে এমন লোক আছে কয় নামাজ পড়া লাগবো লাগবো রোজা রাখা লাগবো লাগবো হক কথা বলা যায় যাইবে তো কিন্তু মানে না আছে না না আছে না না আপনার সামনে এক কথা বলে পয়েন্টে যে আর এক কথা বলে ইমাম সাহেবকে আবার দেখা যায় বিরিয়ানি আইনা না ভাই আছে না না মসজিদ থেকে বাইর হয়ে কয় কি মুসল্লি হইল রে সপ্তাহে একদিনও দেখা যায় মসজিদ নাই মাঝে মাঝে এ বড় বড় কথা আছে না নাই একটাই কারণ ভিতরে কি নাই বয় নাই বয়ের পাকার বেদ বলতে যাইলে সারা রাত্র বর পড়ে যাবে যায় কই দিকে আমি আর যাব না আপনারা নাম শুনছেন অবশ্যই আল্লাহর একজন সাহাবি নাম হলো হাবিব আজমি হাবিব আজমি এমন একজন ব্যক্তি ছিল সুদের মধ্যে লিপ্ত ছিল ঘুষের মধ্যে লিপ্ত ছিল জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত ছিল এমন এমন কাজ করত যেই কাজ হলো নিকৃষ্টতম কাজ ওই কাজ এমন ভাবে শুরু করে দিয়েছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন সম্পদ দিয়েছিলেন প্রচুর পরিমাণের সম্পদ দিয়েছিলেন টাকার অভাব নাই
বাড়িও আছে কিন্তু দেখা যায় সে সব খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে একটাই কারণ হলো ভিতরে থেকে আল্লাহর ভয় সরায় দিয়েছে আল্লাহকে ভয় করে না সে দুনিয়া বিমুখ হয়ে গেছে কিন্তু দেখা যায় কিছুদিন যাওয়ার পর ওই ব্যক্তির এমন অবস্থা হয়ে গেছে বাচ্চাগুলি সকালে খাইলে বিকালে খাওয়ার কোনো ব্যবস্থা নাই তখন ওই ওনার স্ত্রী আর আবিবাজুমি পরামর্শ করে আরে আমাদের এমন অভাব পল্টন দেখা দিয়েছে এখন আমরা কি করতে পারি আমাদের সন্তানগুলো সকালে খাইলে বিকালে খাইতে পারে না পরামর্শ অনুযায়ী আল্লাহর সাহাবী আবিবাজুমি তখন ওনার স্ত্রীর সাথে পরামর্শ করে বলে ও আমার প্রাণ স্ত্রী রে আমি এক মালিকের ডিউটি পালন করার জন্য চলে যাব তুমি নৈরাশ হয় না আমার সন্তানদেরকে বুঝে বলবেন কিছুদিন পর বেতন আসবে আসার পর ভালো ভালো খানি খাবাই আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই অবশ্যই আহ্বান করবেন আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে দয়া করবেন এবং মত কথা বলার পরে উনার স্ত্রীর সাথে পরামর্শ করিয়া আল্লাহর সাহাবী আবিবাজুমি আল্লাহকে ভয় করা শুরু করে দিয়েছে বলেন না সুবহানাল্লাহ দুনিয়ার কারো ডিউটি পালন করে না উনি এমন একটা ডিউটি পালন করা শুরু করে দিয়েছে পাহাড়ের গুহায় যাইয়া প্রতিদিন আল্লাহর দরবারে কান্না শুরু করে দিয়েছে প্রতিদিন আল্লাহর দরবারে কান্দে আল্লাহ তোমার কি দয়া লাগে না তোমার কি মায়া লাগে না আমি অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি জিনা করে ফেলেছি অন্যায় এমন এমন কাজ বড় ধরনের অন্যায়গুলো আমি সব কিছু আমার ভিতরে ঢুকে দিয়েছি কিন্তু দেখা যায় আমার ও আমার ফ্যামিলির মধ্যে এমন অভাব অনুটন দেখা দিয়েছে ও আল্লাহ আমি সব কিছু মুট করিয়া আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম তোমার এবাদত ছাড়া তোমাকে ভয় করা ছাড়া আমার অভাব অনুটন কোনো দিন দূর হবে না আল্লাহর ইবাদতের মধ্যে লেগে গেল প্রতিদিন যায় পাহাড়ের গোয় আল্লাহর দরবারে কান্দে বাড়িতে আসার পর নাস্তি ডাক দিয়া বলে ও আমার পানের স্বামী আপনার মালিককে একটু বুঝাই বলেন না মাস পুরার আগে কিছু বেতন দেওয়ার জন্য আপনি যদি কোনো জায়গায় ডিউটি পালন করার জন্য চলে যান আপনার স্ত্রী বলবে না যে মাস তো হয়ে যাইতেছে আপনার মালিককে একটু বুঝাই বলেন না যেহেতু আমরা অভাবগ্রস্তর মধ্যে কিছু টাকা আনলে তো বাচ্চাগুলিও খাইলো ভালো করে খাইলাম কারণ আমাদের ঘরের মধ্যে তো কিছু নাই কিন্তু গাবি ভাজমি কান্নার মধ্যে ব্যঙ্গে পড়ে গিয়েছে প্রতিদিন কান্দে আর পাহাড়ের গুহায় যায়া এমন ভাবে সেজদা শুরু করে দিয়েছে আল্লাহকে ডাক শুরু করে দিয়েছে আল্লাহ তুমি যদি দয়া করো না এই পৃথিবীর জমানায় আমি দেখি না কেউ দয়া করে নেওয়ালা তুমি আমাকে সৃষ্টি করেছ অবশ্যই অভাব দিয়ে আমাকে পরীক্ষা করতেছো আমি তোমার দরবারে আজিনা দিলাম আমার পিছনের গুনাহ মাফ করে দাও আমার ঘরের অভাব অনুটন একটু দূর করে দাও না বাড়িতে আসার পর না স্ত্রীর কথার যন্ত্রণায় ঘরের মধ্যে থাকতে পারে না ওনার স্ত্রী ডাকতে বলে এ আমার স্বামী আপনার তো মাস পুড়ে যাইতেছে আর মাত্র একদিন বাকি আছে আপনার মালিককে কি বুঝে বললে আপনার মালিককে কি টাকা দিবে না আপনার মালিককে কি টাকা দিবে না আপনারাই বলেন তো দেখি কোন ডিপার্টমেন্টে যদি আপনি কাজ করেন কোন ডিপার্টমেন্টে যদি আপনি কাজ করেন একদিন যদি মাস পুরার বাকি থাকে আপনার মালিককে যদি বুঝে বলেন যে জায়গার মধ্যে কাজ করেন ওই জায়গার মালিককে কি আপনাকে টাকা দিবে না অবশ্যই দিবে একদিন বাকি কিন্তু উনি কাকে বলবে বাড়ির তো উনার স্ত্রীকে বলতে পারে না বাড়ি তো উনার স্ত্রীকে বলতে পারে না যে আমার মালিক তো বলছে অমুক দিন দিবে শুধু বলতেছে অবশ্যই অবশ্যই বেতন পাবে আর মাত্র একদিন বাকি আছে দেখা যায় 30 দিন 30 নম্বর দিন যখন পার হয়ে যাইতেছে অমত অবস্থায় ওই হাবিবাজমি একটা বস্তা কাদের মধ্যে পালায়া
পাহাড়ের গুহায় যায় কান্দেছে আল্লাহ আজকে আমাকে তুমি আমার স্ত্রীর সামনে বেজ্জতি করিও না তুমি এমন একটা সিস্টেম করে দাও না ওই সিস্টেম করে দেওয়ার পর আমার ঘরের মধ্যে খানায় সাজায় আমি কোনো একটা কিছু পেয়ে যাই তখন আমার স্ত্রীর সামনে থেকে আমি আমি আমার স্ত্রীর সামনে থেকে রেহাই পাবো না ওই আজকে আমি সেটিং এর মধ্যে দরাত চাইনি ও আল্লাহ তোমার কি দয়া লাগে না তোমার কি মায়া লাগে না রব্বুল আলামিন উনার দোয়া এমন ভাবে কবুল করে নিয়েছেন এমন ভাবে মঞ্জুর করে নিয়েছেন রাতের গভীরে যুবকের আকৃতি ধারণ করায়া খানার ব্যবস্থা করায়া দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ ওই খানার প্লেট নিয়া ওই আবিবা জমির ঘরের দরজার সামনে যায়া ডাক দিয়া বলে আবিবা জমিরে বাড়িতে আসুনি উনার স্ত্রী জবাব দেয় না এইভাবে তিনবার ডাক দেওয়ার পরে উনার স্ত্রী ডাক দিয়া বলে কে রে আমার স্বামী তো বাড়িতে নাই উনি বলেন তোমার স্বামী কোথা চলে গিয়েছে বলে ও আল্লাহর বান্দা আমার স্বামী উনার মালিকের ডিউটি পালন করার জন্য চলে গেছে বলেন না সুবহানাল্লাহ ওইদিকে দেখা যায় উনি ডাক দেয়া বলতেছে হাবিবা তুমি স্ত্রী দয়া করে জানালা দিয়ে একটু আটটা বাড়াও না 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 এমন কথা শোনার পরে উনার স্ত্রী নীরব নিস্তব্ধ হয়ে গেছে জানালা দিয়ে হাতটা বাড়ায় না উনার ভিতরে তাক এসে গেছে আল্লাহর ভয় এসে গেছে আহারে এমন সময় যদি আমি জানালা দিয়ে হাতটা বাড়াই এমন হতে পারে আমার ইজ্জতের উপর কোনো হামলা আসতে পারে না না আমি এই মুহূর্তে জানালা দিয়ে হাতটা বাড়াবো না আবার ওই যুবক ডাক দিয়ে বলে আল্লাহর বান্দিরে আমি বুঝতে পেরেছি তোমার ভিতরে ভয় ঢুকে গেছে আমি ওয়াদা দিলাম তোমার ইজ্জতের উপর কোনো হামলা চালাবো না তোমাকে কোনো আমি ক্ষতিগ্রস্তর মধ্যে পালাবো না দয়া করে জানালা দিয়ে আটটা পাও না বলার পরে আল্লাহর বন্দির অন্তর থেকে জাহান্নামের ভয় দূর হয়ে গেছে এই মুহূর্তে যখন জানালা দিয়ে আটটা বাড়াইলো জানালা দিয়ে আটটা বাড়িয়ে দেখে আল্লাহর বান্দার পক্ষ থেকে এত সুন্দর একটা প্লেট দেওয়া হয়েছে প্লেটের মধ্যে আপনি পোলাও উন্নত মানের খাবার রয়েছে বলেন না সুবহানাল্লাহ উনি বলতে শুরু করে দিয়েছে আল্লাহর বান্দা তুমি কে বলে আমি কে জিজ্ঞেস করে লাভ নাই বলে তাহলে এই খানা কোথায় থেকে আসছে উনি ডাক দেয়া বলে ও আল্লাহর বান্দিরে জাননি তোমার স্বামী যেই মালিকের ডিউটি পালন করে ওই মালিকের পক্ষ থেকে উন্নত মানের খাবার গুলি পাঠাইয়া দেওয়া হয়েছে বলেন না সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো দেখি এত নির্দিষ্টতম কাজের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল যাওয়ার পরেও সে গুনাহ ছাইয়া দিছে পাহাড়ের গুহায় যায় আল্লাহ দরবারে কাঁদতেছে আল্লাহ তাআলা উনার দোয়া কবুল করছেন কি করছেন না আচ্ছা আপনাদের সমাজের মধ্যে এমনও লোক আছে সামান্য পরিমাণ গুনাহ করতেছে কিন্তু এরপরও কইতেছে কি জানেন আহারে আমি তো গুনাহগার আমি মসজিদে যাইয়া কি বলবো যাই হোক আগে টাকা বানায়লো এরপরে মসজিদে যাইব আমি তো গুনার মধ্যেই আছি গাফলতি করে কি করে না না আল্লাহ তাআলার দরবারে চান আল্লাহ তাআলা কি করবেন দয়া করবেন ইহসান করবেন সাহাবীকে কিভাবে দয়া করছেন উনি কি কোনো দুনিয়ার জমানায় কোনো লোকে ডিউটি পালন করেছিল আল্লাহ ডিউটি পালন করেছে নামাজ পড়েছে তাসবিহ পড়েছে আল্লাহর দরবারে দুই হাত তুলিয়া দোয়া করছে আল্লাহর কাছে চাইছে আল্লাহ তাআলা যুবকের আকৃতি ধারণ করাইয়া খানার ব্যবস্থা কইরা দিছেন বলেন না সুবহানাল্লাহ ওইদিকে দেখে যায় আবিবা জমি খালি বস্তা কাঁধে নিয়ে বলতেছে আজকে কি রে আজকে আমি সেটিং কদরাত চাইনি বাড়ি যায় আমার স্ত্রীকে আমি কি বলবো আমার স্ত্রী যখন বলবে আপনি টাকা দেন মাসের টাকা কই বাজার করতাম কইব কি কইব না তখন আমি কি বলবো দেখে না চুপি চুপি যারে রাস্তার পাশে পাথর ছিল ওই পাথর বস্তার ভিতরে ঢুকাইয়া বাড়ির দিকে রোয়ানা শুরু করে দিয়েছে চোখ থেকে পানি পড়ে পা পর্যন্ত গড়িয়া যাইতেছে আর বলতেছে আল্লাহ
আমি তোমার দরবারে সারা যাওয়ার আর কোনো জায়গা নাই আমি তোমার দরবারে আজিনা দিয়েছি এখন এমন একটা সিস্টেম করে দাও না আমার মনে হয় তুমি যদি দয়া করো তুমি ইচ্ছা করলে আমার ওই বস্তার ভিতরের পাথরগুলিকে ও স্বর্ণের টুকরা বানাইয়া দিতে পারো আচ্ছা বলেন তো দেখি আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই পাথরের বস্তা সমস্ত পাথর বস্তার ভিতরে যে পাথরগুলো আছে এই পাথরকে স্বর্ণের টুকরা আল্লাহ তাআলা ইচ্ছা করলে বানাইতে পারবেন কি পারবেন না পারবেন না এই বছরে বন্যা দেখছেন আপনারা এই রকম বন্যা আমরা টারও দেখছি আল্লাহ তাআলা দেখাইছেন নি ইচ্ছা করলে পারেন না অনেকে কয় এই আমার দান তো উগারে উঠে গেছে আর দান নিবে না আরে ওই শালার ভূত মরছে হাওরের মধ্যে দান হয়ে গেছে কিভাবে আনবে উগারের দান গেছে নি বছর কি তা হল আল্লাহ ইচ্ছা করলে পারেন না আল্লাহ ইচ্ছা করলে দিতে পারেন নিতে পারেন যাই হোক বলতেছিলাম আল্লাহর সাহাবি আবিবাজমি এমত অবস্থায় বাড়ির পাশে যাওয়ার পরেও নাস্তি বলতেছে আরে বুঝলাম না এদিকে খানা আসলো আবার দেখি আমার স্বামীর মাথার মধ্যে বস্তা মনে হয় আডার বস্তাই কি গো খুশিতে আনন্দ আত্মহারা আমার স্বামী কোন সময় আসবে দুজন মিলিয়া উন্নত মানের খাবার খাইমু ওই দিকে দেখা যায় আর অবস্থা এই বস্তা দেখি আনন্দে আত্মহারা আহারে বস্তার ভিতরে মনে হয় আটা ভিতরে যাওয়ার পরে উনি হাত দিয়া দে স্ত্রী আগ্রহ বাজার নেয় না হাত দিয়া দে বড় আরে না এই বস্তার ভিতরে হাত দিবেন না দুই রাকাত নামাজ পড়ে নজু কইরা আসেন নামাজ পড়ে আসিয়া বিসমিল্লাহ বলে যখন বস্তারা করলো আমার বায়রা সমস্ত বস্তার ভিতরের পাথরগুলি আল্লাহ তাআলা স্বর্ণে রূপান্তরিত করে দিয়েছেন যাক বলতেছিলাম সময় নেই সংক্ষিপ্ত সময় আমার আলোচনা দিয়েছেন সংক্ষিপ্ত আলোচনা করলাম যাই হোক বলতেছিলাম বয় যদি কোন ব্যক্তির ভিতরে থাকে আমাদের ভিতরে যদি বয় বয়ের মতো ঢুকাইতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন এহসান করবেন দয়া করবেন আল্লাহ তাআলার তৈরি জান্নাত দিবেন আর যদি বয় আদা অর্ধেক ঢুকাই অর্ধেক আদা যদি ঢুকাই তাহলে আল্লাহ তাআলা তো বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয়ে কবরে আসিও না কারণ মুসলমান না হয়ে কবরে গেলে অনেক আজাব এখন বয় ভিতরে না ঢুকাইলে কি ক্ষতি ওই আলোচনাটা আর করা যাবে না সময় অতি স্বল্প শুধু ফায়দাগুলো বললাম এই ফায়দাগুলো বলার আগে যে কারণ হইলো আমাদের ফায়দার দরকার বছর কোনো দরকার নেই যাই ফায়দার আলোচনা সংক্ষিপ্ত করলাম এই সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করেন এর পরবর্তীতে আপনাদের সবাইকে সঠিক পর্যায়ে বুঝ ভিতরে ঢুকায়া এই সংক্ষিপ্ত আলোচনার যে কথাগুলা শুনলেন এই আলোচনার কথাগুলা ভিতরে ঢুকাইয়া আমল করার তৌফিক দান করেন সকলি বলি আমিন আর জোরে বলেন আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ